ইনি দুই দিনে যে পরিমাণ খাবার খান তা গোটা পাকিস্তান একদিনে খেতে পাবে। তার খাওয়া দেখে লজ্জা পাবেন দামোদর শেঠু। প্রায় 440 কেজি ওজনের এই মানুষটির পরিচয় জানেন? সাধারণ মানুষ ব্রেকফাস্টের জন্য দুটো পরোটা বা রুটি, একটি বা দুটি ডিম আর দুধ খেয়ে থাকে, অনেকে ভাত খেয়ে থাকেন। কিন্তু আপনি কি কখনো শুনেছেন যে কেউ ব্রেকফাস্টে 36টি ডিম, 4টি মুরগি, 3 কেজি রেড মিট এবং 5 লিটার দুধ পান করেন? শুনে বিশ্বাস হচ্ছে নাকি ভাবছেন আমি আজগুবি গল্প বলছি? না, আজগুবি নয়, একেবারেই সত্যি। একবার ভাবুন তো, কেউ যদি সকালের ব্রেকফাস্টে এত খাবার খায় তাহলে সে দুপুরে বা রাতের খাবারে কতটা আর কি কি খায়। নিজেকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বলে দাবি করেন তিনি। এবার আপনি নিশ্চয়ই জানার জন্য ব্যাকুল হয়ে পড়েছেন যে কে এই ব্যক্তি। চলুন জেনে নেওয়া যাক তার পরিচয়। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে থাকেন তিনি। তার নাম আরবাব খিজার হায়াত ওরফে খান বাবা। বয়স মাত্র 32 বছর। লোকে তাকে পাকিস্তানি হাল্ক বলেও ডাকে। খান বাবার ওজন জানলে আকাশ থেকে পড়বেন আপনিও। তার ওজন 440 কেজি, উচ্চতা 6 ফুট 3 ইঞ্চি। প্রতিদিন 10,000 ক্যালোরির খাবার খাওয়া খান বাবা। ইনি পাহাড় সমান যে পরিমাণ খাবার খান তাতে দুই দিন না খেলে গোটা পাকিস্তানের মানুষ খেতে পাবে মনে হয়। খান বাবার খাওয়া দেখে লজ্জা পাবেন দামোদর শেঠ। দড়ি দিয়ে ট্রাক্টর টানা, দু হাতে গাড়ি তুলে দেওয়া কিংবা এক হাতে প্রাপ্তবয়স্ক মানুষকে আকাশে তুলে ধরা, সব কামালই করে দেখিয়েছেন তিনি। এর আগে জনপ্রিয় ভারতীয় কুস্তিগির দ্য গ্রেট খালিকে চ্যালেঞ্জ করেছিলেন খান বাবা। পাল্টা জয়পুরে কুস্তির চ্যালেঞ্জ দিয়েছিলেন দিলীপ সিং রানা ওরফে খালিও। তবে খান বাবার তরফে তার কোনো জবাব আসেনি। WWE-তে যাওয়ার স্বপ্ন দেখা খান বাবা পড়শি দেশে রীতিমতো তারকার মর্যাদা পান। নিজস্ব নিরাপত্তা কর্মী রয়েছে তার, তাকে দেখতে প্রায় দিনই ভিড় জমান উৎসুক মানুষ। খান বাবা নিজের সম্পর্কে অনেক কিছু দাবি করেন। তিনি বলেছেন যে তার বয়স যখন 18 বছর তখন হঠাৎ তার শরীর বাড়তে শুরু করে। যদিও তিনি তার শরীরের এই অস্বাভাবিক পরিবর্তনে বিরক্ত নন বা অস্বস্তিও বোধ করেন না, তিনি তার খাদ্যের মাধ্যমে তার শারীরিক পরিবর্তনগুলিকে আরও বাড়ানোর সিদ্ধান্ত নেন। তার ইচ্ছে 500 কেজি ওজন করার। জানা যায় তিনি এখনও স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হননি।